Hey, how we do it, sir? Oh, Bagna, Kikata Sutuida? Pani, Dil Tango de Oh, I আসলে কি যে একটা খাইতাছ আচ্ছা যাক আমরা কুমিল্লা মাটিবান্দারে আসছি মুরাদনগর থেকে মাটিবান্দার রসমালাই কিন্তু অরিজিনাল রসমালাই আপনারা জানেন আমার মামা ঢাকা থেকে আসছে উনি নিয়ে যাবে ঢাকার মধ্যে তো ওইখানে তো অরিজিনালটা পাওয়া যায় না আর আপনারা জানেন কুমিল্লা মাটিবান্দার নামকরা বিখ্যাত রসমালাই নাম শুনলেই জিহ্বার মধ্যে জল চলে আসে তো আমরা নিয়ে আসছি অলরেডি একটা ব্যক্তির মানে আপনি যদি একা যান 3 কেজি আপনাকে দিবে আর বেশি দিবে না তো আমরা 6 কেজির মতো আনছি এখন বাড়িতে চলে যাব এখন আসছি 77 টাওয়ারে আর কি এটা হচ্ছে 5 নম্বর ফ্লোর রেস্টুরেন্টে আসছি কিছু খাবার জন্য অর্ডার দিছি কি কি খাবো আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো দেখবেন আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার মামার একটা ইউটিউব চ্যানেল উনি অনেক কষ্ট করতেছে আপনাদেরকে অনেক কিছু দেখায় বেসিক্যালি মানে বেশির ক্ষেত্রে মনে হয় মানে মাছ দেখানো হয় মাছের রিভিউগুলো আপনারা পাবেন কোন মাছের দাম কত আজকের দিনে মাছের রেট কত কোন মাছটার রেট কত সব কিছু জানতে পারবেন এই চ্যানেল থেকে তো ভিউয়ার্স কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার চলে আসবে কি খাবার আমরা অর্ডার দিলাম আপনাদেরকে অবশ্যই দেখাবো সাথেই থাকবেন বাগনা খানা তলে এসে পড়ছে খুব টেস্টি খাবার ও তাহলে আমরা খানা তলে স্টার্ট করলাম হ্যাঁ বাগনা তুমি তো আমাদের আগে স্টার্ট করে লইছ খাবারগুলো দেখাও বিসমিল্লাহ আমরা রিং এক রেস্টুরেন্টে কুমিল্লা এসেছি মাতৃবান্দার রসমালাইয়ের উদ্দেশ্যে আজকে রিং রেস্টুরেন্টেও খাওয়া দাওয়া করতেছি আইটেমগুলো ভালোই দেখতে কিন্তু খাবার পরে বুঝতে পারবো স্বাদটা কিরকম বাইকটা তো খেয়েছো স্বাদটা কিরকম পাইতেছো অমৃত অমৃত ভেরি গুড অসাধারণ ভালো টেস্ট কিরকম ভাই একদমই অসাধারণ তাই না তাহলে আমিও স্টার্ট করলাম খানা এখন দেখতেছি কি রকম টেস্ট রিং চাইনিজ রেস্টুরেন্টের দেখা যাক খাবারটা কিরকম দেখা যায় আগে আমি একটু টক লব টকটা লইলে একটু টেস্টটা বেশি হবে তার জন্য টকটা দিয়ে স্টার্ট করতেছি বাইকটা টক লেগা আমি কি বাইক নাকি আমি টক দিয়ে দিতেছি একটু বেশি দিলে ওই টকটা একটু এলো আমাদের সিঙ্গেল কিজে করেছিলাম এলাম বাকিতে আজকে সোয়াগ জিরোয়ান আমার সাথে আছে আমার ভাতিজা বাবলু তারপর হচ্ছে বাবলু কিছু বলো নাম কিছু বলবো না আচ্ছা যাই হোক ওই খুব টায়ার্ড মানে আমাদের মানে 5 নাম্বার ফ্লোরে আসছে ঠিকই এখানে লিফট নাই 77 টাওয়ারে লিফট বন্ধ এর জন্য অনেক কষ্ট হইছে আমার মামা কি অবস্থা ভাগ্নিয়া মামা ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আপনাদেরকে কিছু কিনেছো রসমালাই রসমালাই নিছো রসমালাই আমি 6 কেজি পাইছি আর একজন মাধ্যমে
বাবলু যাকে নাম শুনলেন তাকে দিয়ে আমি সিরিয়ালে ঢুকেছি 3 কেজির জন্য, আর আমি নিজে 3 কেজি পাইছি, রিকোয়েস্ট করছি তবু দেয় না। এদের নিয়ম হয় 3 কেজির বেশি। এখন কি মানে খাওয়ার জন্য আসছো? আমি খাওয়ার জন্য বলতে আমি টাকা নিয়ে যাব, আমি টাকা না মানে হপাই রেস্টুরেন্ট আসছো কিসের জন্য? এখন রেস্টুরেন্ট আসছি খাওয়ার জন্য, প্রায় রমজান শেষ, রমজান শেষ মনে হয় একটা বাজে, তার জন্য একটু খিদে লাগছে, তো তার জন্য চিন্তা করলাম মামা একসাথে খাওয়া দাওয়া করি। আচ্ছা খাবারটা আসো, খাবারটা আসা পর্যন্ত আমার আবার দেখ।